সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তোহা আহমেদ তাসফিনস পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত বেশ কিছুদিন আমি ভিডিও তৈরি করতে পারি নাই খামারে এসেছি ঠিকই আসলে কিন্তু আসলে ভিডিও করার মতো ওইরকম মানে পরিস্থিতি ছিল না কারণ কিছুদিন আগে একটা ছোট একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম তো যার কারণে আর ভিডিও করা হয় নাই তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি তেমন কোনো আসলে ক্ষয়ক্ষতি হয় নাই তো আবার আজকে নতুন একটা ভিডিও বানাচ্ছি তো আজকের আসলে ভিডিও বানানোর আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে অনেকেই জানাচ্ছেন যে তাদের যারা আমার কাছ থেকে খরগোশ নিয়েছিলেন তাদের বেশ কয়েকজনের আমি ইয়া পাচ্ছি যে তাদের খরগোশ বাচ্চা দিচ্ছে না বা মিটিং করছে না তো এই বিষয় নিয়ে আমি আজকে একটু কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি মানে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে পুরো জিনিস বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে পারবো যে আসলে কোন কোন কারণে খরগোশ মিটিং করতে চায় না বা খরগোশ কনসিভ করে না এবং খরগোশের বাচ্চা না হওয়ার মানে কি কি কারণ থাকতে পারে তো এবং এই গুলা যদি হয় তাহলে আপনারা আপনাদের মানে কি ধরনের প্রিকশন বা কি ধরনের আপনারা কাজ করতে পারেন বা কি করলে পরে আপনাদের খরগোশগুলো আবার মিটিং করালে পরে সহজেই তারা বাচ্চা কনসিভ করবে এবং কি ধরনের পরিবেশে তাদেরকে রাখতে হবে এ বিষয়ে বিস্তারিত আজকে বলবো তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করি সবার আগে আমরা এই খরগোশটা নিয়েই কথা বলি এটা একটা লভ জাতের খরগোশ এ কিন্তু এই যে নেস্টিং করছে এখন আমরা গত এক মাস ধরে আমরাও কিন্তু বেশ কিছু প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে খরগোশের কনসিপ্ট নষ্ট হয়ে যাওয়া বা খরগোশের বাচ্চা না দেওয়া তো খরগোশের বাচ্চা না দেওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে যার মধ্যে প্রধান কিছু কারণ হচ্ছে যে আবহাওয়া খরগোশের মানে কনসেপ্ট নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আবহাওয়া যদি আবহাওয়া খুব বেশি গরম থাকে বা পরিবেশ যদি খুব গরম হয় বা মানে বলা যায় যে এমন যে টেম্পারেচার আপনার খরগোশের ঘরের টেম্পারেচার যদি মানে তিরিশের ওপারে যদি যায় তো সাধারণত তিরিশ ঠিক না আসলে এটা যদি আরও স্পেসিফিক করে দিই যে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খরগোশ সহজে কনসিউ করে না খরগোশের ঠিকঠাক মতো কনসিভ করতে হলে বা ভালো রেজাল্ট পেতে হলে আপনাদের খরগোশের ঘরে তাপমাত্রা অবশ্যই আঠাশের নিচে রাখতে হবে এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খরগোশ বেশ ভালোভাবে কনসিভ করবে এবং খরগোশের বাচ্চা সহজে নষ্ট হবে না এই যে আমি যে তিনটা খরগোশ দেখালাম এগুলো সবই হলান জাতের খরগোশ এবং এইগুলা কিন্তু যে এখন নেস্টিং করছে এবং এ তো পশমও ছিঁড়েছে অল্প কিছু এ বাচ্চা দিবে দু একদিনের মধ্যেই আশা করা যায় আমরা এবং এদের যে চেক করা বলতে গেলে যে এদের যে পেট পরীক্ষা করে আমরা দেখেছি যে এদের পেটে বাচ্চা আছে তো আপনারাও যারা খরগোশ পালন করছেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের খরগোশের ঘরের তাপমাত্রা যেন আঠাশ ডিগ্রির নিচে থাকে তাহলে এটা খরগোশ পালনের বা খরগোশের বাচ্চা নেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট সময় এবং আপনারা চেষ্টা করবেন যে খরগোশের মেটিং করানোর সময়ও যেন ঘরের তাপমাত্রা অবশ্যই আঠাশ ডিগ্রির নিচে থাকে মানে পরিবেশ যেন ঠান্ডা থাকে কারণ ঠান্ডা পরিবেশে এদের কনসিপ্টটা ভালো হয় পরিবেশ যদি গরম হয় আবহাওয়া যদি গরম থাকে তাহলে কিন্তু খরগোশ সহজে কনসিপ্ট করে না এটা গেল তবে এটা বিশেষ করে ফ্যান্সি খরগোশের ক্ষেত্রে খুবই প্রযোজ্য কারণ লোকাল খরগোশ বা দেশি খরগোশের ক্ষেত্রে এ ধরনের সমস্যা নাও দেখা দিতে পারে তার কারণ হচ্ছে এরা বাংলাদেশের আবহাওয়াতে অনেক বেশি অ্যাডাপটিভ এবং এতে এদের কোনো সমস্যা হয় না যেমন আমাদের আমার কাছে যে এই খরগোশটা এসেছে এটা আমি টাঙ্গাইলে একটা ছেলের কাছে দুঃখিত আমি সাভারে দিয়েছিলাম এই খরগোশটা এটা কোনোভাবেই কনসিভ করছে না তার ওখানে তো সে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যে আমি যেন তাদেরকে যেন মিটিং করায় যেন কনফার্ম করে যেন দিই যে খরগোশটা মানে বাচ্চা আছে পেটে এরকম যেন কনফার্ম করে আমি দেখাচ্ছি তো এখানে একটা খরগোশ তো এও নেস্টিং করেছে গতকাল থেকে নেস্টিং করছে এটারও ডেট আছে চার তারিখে এর জন্য সে নেস্টিং করছে এবার পেটেও বাচ্চা আছে আমরা পরীক্ষা করে দেখেছি তো দেখেন ঘরের আমাদের তাপমাত্রা কিন্তু এখন হচ্ছে তিরিশ ডিগ্রি দেখাচ্ছে এটা এখন দুপুরবেলা মোটামুটি আড়াইটা বাজে এখন টেম্পারেচার মোটামুটি একত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তো এটা সাধারণত সন্ধ্যে আরেকটু পর মানে মোটামুটি বিকাল সন্ধ্যা হয়ে গেলে পরে এই ঘরের তাপমাত্রা মোটামুটি সাতাশ থেকে আঠাশের মধ্যে চলে আসে তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ঘরের টেম্পারেচার অবশ্যই নিয়ন্ত্রণ করে রাখার কারণ ঘরের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কিন্তু ঘরে মানে খরগোশের বাচ্চা ধারণের যে সম্ভাবনাটা সেটা অনেক অনেক কমে যায় যেমন আমাদের বেশ কিছু খরগোশ মিটিং করানো হয়েছিল যেগুলো খরগোশের একটা খরগোশও কনসিভ করে নাই তার মধ্যে একটা হচ্ছে যে লায়ন হেড একটা তারপরে হচ্ছে যে আমাদের যে হল অ্যান্ড লফ আছে হল হল্যান্ড লফগুলাও কনসিভ করে নাই এই যে লায়ন লপটা এটাও কনসিভ করে নাই কে আবার মিটিংয়ে দিতে হবে এরপরে হচ্ছে যে আমাদের আর একটা ছিল যে যে এটা এই হল অ্যান্ড এটাকে গতকালকে মিটিং করানো হয়েছে হ্যাঁ তো কারণ হচ্ছে একটাই যে আমরা গরম একটা সময় পার করে এসেছি এবং সেই গরমে এই খরগোশগুলা আর কনসিপটা নষ্ট হয়ে গেছে এবার আমি আরো একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খরগোশের কনসিপ্ট না করার আর বড় কারণ হচ্ছে যে খরগোশের স্বাস্থ্য খরগোশের স্বাস্থ্য যদি খারাপ থাকে খরগোশ যদি শুকিয়ে যায় যে তাদের স্বাস্থ্য যদি একটু খারাপ হয়ে যাচ্ছে যদি দেখতে পান যে খরগোশের ওজন কমে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু খরগোশের কনসেপ্ট না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি তা আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের খরগোশের স্বাস্থ্য যেন ঠিক থাকে আপনারা চেষ্টা করবেন খরগোশকে মিটিং করানোর পূর্বে খরগোশের ওজনটা যেন অন্তত পক্ষে দেড় কেজি হয় যদি দেড় কেজির বেশি যদি ওজন হয় সেক্ষেত্রে আপনারা খরগোশকে খুব অনায়াসে মিটিং করতে পারবেন এবং সেই খরগোশটা স্বাস্থ্য ভালো বলে ধরে নেওয়া যায় বিশেষ করে অ্যান্ড লপ এবং লপের ক্ষেত্রে খরগোশের ওজন ন্যূনতম আমরা দুই কেজি ধরে থাকি যে দুই কেজির বেশি ওজন হলে পরে আমরা সেই খরগোশটাকে আমরা মোটামুটিভাবে যে মানে স্বাস্থ্য ভালো আছে ধরে নিয়ে তাকে আমরা মিটিংয়ে দেই। লায়ন হেডের ক্ষেত্রে এই এই সং ওজনটা থাকে মোটামুটি দেড় কেজি দেড় কেজির বেশি আমরা ওজন করে খরগোশকে মিটিংয়ে দিই তো আপনারাও খরগোশের ওজনের বিষয়ে একটু লক্ষ্য রাখবেন এবং খরগোশের খাওয়া দাওয়া ঠিক আছে কিনা খরগোশের প্রস্রাব পায়খানা স্বাভাবিক আছে কিনা খরগোশের পাতলা পায়খানা আছে কিনা বা খরগোশের যে অন্যান্য যে বিষয়গুলো যেমন ঠান্ডা লাগা বা খরগোশের মানে মানে মাইটস আছে কি না বা এ ধরনের সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনারা যখন দেখবেন যে খরগোশ সম্পূর্ণ সুস্থ আছে সেক্ষেত্রে আপনারা খরগোশকে মিটিংয়ে দিতে পারেন তখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন আমি আপনাদেরকে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি যে আপনারা কোন কোন ধরনের কাজ করলে এবং মানে কি ধরনের পরিস্থিতিতে আপনারা খরগোশ মিটিং করাতে পারবেন বা মিটিংটা ভালো হবে এবং খরগোশ কনসিভ করবে যদি আপনারা এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলার চেষ্টা করেন বা মেনে চলেন আশা রাখি যে আপনাদের খরগোশগুলোর যে বাচ্চা না হওয়ার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আর থাকবে না আর এর ছাড়াও আর একটা কাজ আছে যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যদি কখনও দেখেন যে খরগোশ মেটিং করতে চাইছে না মানে মেল খরগোশটা ইন্টারেস্ট ফিল করছে না বা ফিমেল খরগোশের ইন্টারেস্ট আসছে না মেটিং করতে চাইছে না চুপচাপ বসে থাকছে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন তাদেরকে আপনারা ইসেল খাওয়াতে পারেন ইসেল হাফ মিলি করে মানে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে ইসেল দৈনিক একবার করে মোটামুটি পাঁচ থেকে ছয় দিন যদি একটানা খাওয়ান তারপরে যদি আপনারা যদি খরগোশকে মিটিংয়ে দেন সেক্ষেত্রে আপনাদের খরগোশগুলো মানে বলা যায় যে মিটিংয়ের জন্য উৎসাহী হবে এবং তারা মিটিং করবে এবং আশা রাখা যায় যে তারা কনসিবও হয়ে যাবে কারণ তাদের ওই সময়তেই তাদের যে মানে প্রজননের যে আকাঙ্ক্ষাটা যে তাদের যে ইচ্ছাটা সেই জিনিসটা ভালো থাকে এবং ভালো হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম